নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের এখনকার লাইভ প্রোগ্রামে। আপনারা দেখছেন এই সময় রোববার একদম প্রাইম টাইমে সন্ধ্যে 6টায় লাইভ প্রোগ্রাম। আপনাদের জন্যই আমি সবসময় উপস্থিত হয়ে যাই ভালো অনুষ্ঠান নিয়ে, এবং আপনারা কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে টিভির ভলিউমটা কমিয়ে রাখবেন, নেটওয়ার্ক যেখান থেকে ক্লিয়ার পাবেন ঠিক মতো, কথা যেখান থেকে পরিষ্কার আসবে সেখান থেকে ফোন করবেন আমাদের প্রোগ্রামে। সবার জন্যই আমাদের লাইভ প্রোগ্রাম, আর আপনারা ভীষণ ভীষণ ভালোবাসেন এই অনুষ্ঠানটি স্পেসিফিক্যালি। প্রচুর ফোন, অনেক আগে থেকে ফোন আসতে শুরু করে দেয় এই প্রোগ্রামের, আর প্রোগ্রামে তো আমরা একটু কথা বলবো, একটু আলোচনা করবো, সে অবকাশ থাকে না। আপনারা এত মানুষ ফোন করেন পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের বাইরে থেকে আমাদের নেবারিং স্টেট ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসাম, সর্বত্র সব জায়গা থেকে ফোন আসছে, এবং ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ তো দেখছেন, ওই জন্য বাইরে বাইরে থেকেও কিন্তু আমাদের ফোনে মানে প্রোগ্রামে ফোন আসছে। আপনারা পার্সোনাল নাম্বারটাও লিখে রাখবেন, কিন্তু নামের নিচে যোগাযোগ বলে পার্সোনাল নাম্বারটা লিখে রাখবেন। যারা 25 মিনিটে পেলেন না তারা হতাশ হবেন না, নিরাশ হবেন না, এত সুন্দর প্রেডিকশন, এত সুন্দর গণনা, যেটা আপনারা কেউ চান না মিস করতে। আমি জানি প্রত্যেক রোববার অপেক্ষা করেন, টিভির সামনে বসে পড়েন আপনারা, কিন্তু অনলাইন প্রেডিকশনেরও ফেসিলিটি আছে। যারা চেম্বারে এলেন কলকাতায়, ওয়েল অ্যান্ড গুড। যারা আসতে পারছেন না, ফোনে ফোনে স্লট বুকিং করে সেটা পেয়েবল, চার্জেবল, ডিটেলসটা জেনে নেবেন। আপনারা কিন্তু অনলাইনে প্রচুর মানুষ কনসালটেশন বুক করে আপনারা কিন্তু পরামর্শ নিচ্ছেন, কারণ হোঁচট খাচ্ছেন প্রচুর মানুষ, বাধা বিঘ্ন, গ্রহ নক্ষত্র এবং জন্ম ছক, হরোস্কোপ, সবাই তো সোনার চামচ মুখে দিয়ে জন্মান না, অনেকের অনেক স্ট্রাগল থাকে, অনেক সমস্যা থাকে, সেই জায়গা থেকে বের হয়ে আসতে এরকম একজন এডুকেটেড, দক্ষ অ্যাস্ট্রোলজারের ভীষণ দরকার, এবং তাই এত জনপ্রিয়তা তার। এবং আপনারা ফোন করবেন অনুষ্ঠানে, এবং অনুষ্ঠানের পর নামের নিচে দেওয়া ফোন নাম্বার আপনাদের জন্য খোলা, আপনারা যোগাযোগ করবেন। তিনি কেপি পদ্ধতি বিশেষজ্ঞা, সনাতন পদ্ধতি জ্যোতিষ বিশেষজ্ঞা, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, এবং অবশ্যই সব সময় আপনাদের পাশে আছেন তিনি। আলাপ করাবো পিওর অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম তার, জ্যোতিষ সূর্য, জ্যোতিষ বিদ্যারত্ন, জ্যোতিষ জ্ঞানরত্ন, জ্যোতিষ মাণিক্য, ম্যাডাম অলিভিয়া লাইভ প্রোগ্রামে উপস্থিত। নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। আচ্ছা, কথা কি এগোবো, ফোন তো অলরেডি এসে গেছে, আমি দেখতে পাচ্ছি বোধ হয় 20টা মিসড কল। আপনার শুরু হতে হতে 20 জন মিসড কল, আর আপনার ইউটিউবে ফেসবুকে দেখুন প্রোগ্রাম। আমরা আলোচনা করব বিভিন্ন, আমরা ভেবে বসছি যে অনেক কিছু আলোচনা করব, কিন্তু ফোনের জন্য আমরা কিন্তু আলোচনা এগোতেই পারি না। কেউ একজন অলরেডি এসে গেছেন, একটু দেখে নাও, ফোনটা নিয়ে নি। কে আছেন? হ্যালো, হ্যালো, কে আছেন? হ্যালো, একটু জোরে কথা বলতে হবে প্লিজ। কেউ আছে? হ্যাঁ, কোথা থেকে? ভাগলপুর। ভাগলপুর থেকে? আচ্ছা, কার জন্য রেগুলার প্রোগ্রাম দেখো, কেমন লাগে অলিভিয়া ম্যাডামের অনুষ্ঠান? আমি এত দুঃখিত, ওরা পরে অনুষ্ঠান আছে মানে দেখি, এই ভালো করি, এই ওনারা অনুষ্ঠানটা আমাদের খুব ভালো লাগে। আচ্ছা, ভাগলপুর থেকে? খুব ভালো লাগে, নিয়মিত দেখো তাই তো? একদম একদম, প্রতি রোববার সন্ধ্যে 6টায় কিন্তু ম্যাডাম অলিভিয়ার অনুষ্ঠান। আজকে কার জন্য জানবে? আচ্ছা, ডেট অফ বার্থ? 11/8/2002। আচ্ছা, সময়টা? সকালবেলা 7:09। কোথায় জন্ম? কোথায় জন্ম? কলকাতায় না ভাগলপুর? আচ্ছা, কলকাতায় জন্ম, কিন্তু এখন ভাগলপুর থেকে দেখছে। আচ্ছা, ঠিক আছে। কি বলছো? আপনি লিখে রাখুন এবং ওই নাম্বারটাতেই যোগাযোগ করবেন, ঠিক আছে? অনলাইন চেম্বার সবকিছুর বুকিং ওই নাম্বারটাতেই হয়, আপনি সরাসরি ওখানে যোগাযোগ করুন। নামের নিচে ফোন নাম্বারটা, যোগাযোগ বলে নামের নিচে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে, পার্সোনাল নাম্বার ম্যাডাম অলিভিয়ার, ওটা সবার জন্য আমি বলছি লিখে রাখুন, 7980141105 এই নাম্বারটা। আচ্ছা, এবার তোমার প্রশ্ন কি?
কেরিয়ার 2002 মানে 20 বছর, হ্যাঁ কেরিয়ারটা ঠিক আছে। তাহলে কেউ শুনবে? আচ্ছা ভাই তুমি ভাগলপুর থেকে দেখো, এবার বলে দেওয়া হচ্ছে, তুমি এবার ফোন রেখে টিভিতে শুনে নাও। আচ্ছা প্রশ্ন কি করেছিল কেরিয়ার নিয়ে? তো আচ্ছা দশমে ভাব পড়েছে বৃষ রাশিতে এবং অধিপতি শুক্র এবং দশমে বসে আছে রাহু, কেরিয়ার এখনো পুরোপুরি স্টেবল না হলে হঠাৎ করে কিন্তু কেরিয়ারে অপরচুনিটি আসবে। আবার পরেরজন চলে এসেছে, একটু সঙ্গে থাকুন। হ্যালো, একটু সঙ্গে থাকুন সাইলেন্টলি। ম্যাডাম অলিভিয়া প্রথম জনকে বলে নিক, তারপর আপনার কথা শুনবো, ঠিক আছে? ফোন পে নিজেদের মধ্যে কথা বলবেন, একটু সাইলেন্টলি চুপ করে শুনুন কথাগুলো। হ্যাঁ আচ্ছা, প্রথম দিন যিনি ফোন করেছিলেন, কেরিয়ারে কিন্তু হঠাৎ করে একটা অপরচুনিটি আসবে, সেটা ইন্টারভিউ হতে পারে, নতুন কোনো কাজের সন্ধান হতে পারে, বা সোর্সের মাধ্যমে কোনো কাজ আসতে পারে, সেটা কিন্তু নেক্সট ইয়ারের ফার্স্টের দিকেই কিন্তু আসবে। এখনো পর্যন্ত যেহেতু রাহু বসে আছে দশম ভাবে, কেরিয়ারটা অনেকটাই আনস্টেবল, বাট খুব তাড়াতাড়ি কিন্তু কেরিয়ারে বিশাল একটা বড় কিন্তু অপরচুনিটি আসতে চলেছে। ঠিক আছে, সুখবর ভাই ভাগলপুর থেকে, কেরিয়ারের জন্য খুব ভালো, ভালো একটা অপরচুনিটি আসছে। আচ্ছা এবার সেকেন্ড কে আছেন? হ্যালো, আমি মুর্শিদাবাদ থেকে বলছি, কেয়া দত্ত বলছি। কার জন্য জানবেন? আমি ছেলের কেরিয়ার সম্বন্ধে জানবো। বলুন ছেলের নাম, ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম সুশাও দত্ত। হ্যাঁ, জন্ম তারিখ 4/8/1994। সময়? মুর্শিদাবাদই জন্ম? বহরমপুর। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? নিয়মিত দেখছেন তো প্রতি রোববার সন্ধ্যে 6টায়? রোববার ছুটির দিন, প্রাইম টাইম সন্ধ্যে 6টায় প্রত্যেক রোববার লাইভ প্রোগ্রাম থাকে ম্যাডাম অলিভিয়ার। নামের নিচে, হ্যাঁ নামের নিচে দেওয়া ফোন নাম্বার সবাই লিখে রাখুন, পরে যোগাযোগের জন্য, অনুষ্ঠানের পর সবাই নামের নিচে দেওয়া পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা কি প্রশ্ন মেয়ের ব্যাপারে? মেয়ে না, ছোট চাকরি করে, আর একটু বড় কোথাও উঠতে পারবে কিনা। আচ্ছা আপনার ছেলের কেরিয়ারটা, তাই তো? হ্যাঁ, ছোট চাকরি করে, বড় জায়গা নিয়ে শুনতে থাকুন। আপনি এবার শুনুন, অনেক দূর থেকে মুর্শিদাবাদ থেকে আপনি টিভিতে শুনুন এবার। আচ্ছা দশম ভাবে ছেলের বসে আছে মঙ্গল এবং এখন মহাদশা চলছে হলো বৃহস্পতির। বৃহস্পতি সঙ্গে থাকুন ফোনে। আচ্ছা ইনি থার্ড কলে, ও আচ্ছা উনি ডিসকানেক্ট হয়ে গেছে, তো উনি শুনছেন তো? মুর্শিদাবাদ থেকে যিনি, তার জন্য বলে দিচ্ছেন আপনার ছেলের জন্য, শুনে নিন। আচ্ছা ছেলে দশম ভাবে বসে আছে মঙ্গল এবং এখন বৃহস্পতির মহাদশা চলছে, তাই জন্য এই সময় কিন্তু এমনিতেই কাজের কিন্তু একটা খুব ভালো স্টেবল পজিশন নেওয়ার কথা। 2023-এর জুলাইয়ের 3 তারিখ থেকে কিন্তু মঙ্গলের অন্তর্দশা স্টার্ট হচ্ছে, অর্থাৎ এই কটা দিন মানে 2023-এর জুলাইয়ের 3 তারিখ পর্যন্ত কিন্তু কেরিয়ারে আনস্টেবল একটা ব্যাপার থাকবে, কিন্তু জুলাইয়ের 3 তারিখের পর থেকে কিন্তু কেরিয়ার কিন্তু পুরোপুরি স্টেবিলিটির দিকে কিন্তু এগোবে। ঠিক আছে, কারণ তখন কিন্তু মঙ্গল অর্থাৎ দশম ভাবে নিজের প্রতি কিন্তু দশা স্টার্ট করবে, তখন কিন্তু প্রচন্ড ভালো কেরিয়ারে শাইন করবে। মুর্শিদাবাদ থেকে যিনি মা ফোন করলেন, আপনার ছেলের জন্য বলে দিলেন, এরপরেও আপনারা অনলাইন প্রেডিকশন সবার জন্য অ্যাভেলেবেল, যারা কলকাতার চেম্বারে আসতে পারছেন না তারা কিন্তু পার্সোনাল নাম্বার, নামের নিচে ফোন নাম্বারটা লিখে রাখুন ম্যাডাম অলিভিয়ার, পরে যোগাযোগ করবেন আপনারা সবাই পার্সোনাল নাম্বারে, সেটা হচ্ছে 7980141105, যোগাযোগ বলে নামের নিচে দেওয়া আছে, লিখে রাখুন ওটা, পরে কথা বলবেন সবাই। কে আছেন? হ্যালো, বর্ধমান। দুটো 30 দুপুর বেলা, 31/10/77। কি প্রশ্ন বলুন? কোথায় জন্ম? কোথায়? আচ্ছা বর্ধমানেই জন্ম তো? আয় উন্নতি জানবেন আগে, বর্ধমানে জন্ম কিনা একটু বলুন। আপনার বর্ধমানেই জন্ম? আপনার জন্মটা কোথায়? বর্ধমান? বর্ধমানে জন্ম? আপনার কি বর্ধমানে জন্ম? বর্ধমানে আর্থিক উন্নতি, গোল্ডেন টাইম। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, শুনতে থাকুন, আপনার নেটওয়ার্ক খুব অস্পষ্ট, আপনি শুনে নিন টিভির পর্দায়।
আচ্ছা দেখুন, আর্থিক উন্নতি উনি প্রশ্ন করেছেন আপনি। আপনার দ্বিতীয় ভাবে মীন রাশির ঘরে কিন্তু কেতু বসে আছে, এবং কেতু মীনে যেহেতু বসে আছে এই ঘরে কিন্তু কেতু এমনিতেই অশুভ। হ্যালো, সঙ্গে থাকুন সাইলেন্টলি, আগের কলারকে বলা শেষ হলে আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? আপনি টিভির ভলিউম কমিয়ে একটু সঙ্গে থাকুন। হ্যাঁ আচ্ছা, যিনি লাস্ট ফোন করলেন বর্ধমান থেকে, আপনার দ্বিতীয় ভাবে কথা বলবেন না আপনারা যারা ফোনে পাচ্ছেন। দ্বিতীয় ভাবে আপনার কেতু বসে আছে মীন রাশিতে, মীন রাশিতে কিন্তু কেতু এমনিতেই যথেষ্ট ডিস্টার্ব থাকে। এবার দ্বিতীয় ভাব থেকে কিন্তু আমরা আর্থিক ভাবটা সবসময় বিচার করে থাকি, কেতু বসে থাকাকে কিন্তু আপনার আর্থিক দিক এমনিতে অত্যন্ত দুর্বল। আপনি যেহেতু এখন ফোন কলে নেই, না হলে আপনাকে আমি জিজ্ঞাসা করতাম, আপনার 77 এ জন্ম, এই পিরিয়ডের মধ্যে মানে আপনার বয়সকালের মধ্যে যতটা সেভিংস আপনার করার কথা তার কিন্তু 1% এখনো পর্যন্ত আপনি সেভ করতে পারেননি, কারণ আপনার আর্থিক জায়গা কিন্তু প্রচন্ড উইক। আপনি যেটা প্রশ্ন করলেন আর্থিক উন্নতি আপনার কবে স্টেবল হবে এবং কবে ভালো সময় আসবে, দেখুন ভালো সময় আপনার হাতেই আছে। আপনি যদি আপনার চার্টকে একটু রেকটিফাই করেন তাহলে কিন্তু আপনি এই বছর থেকেই ভালো সময় পাবেন। আপনাকে কিন্তু শুধু ভবিষ্যতের জন্য কিন্তু বসে থাকতে হবে না, কারণ আপনার জন্মকুষ্ঠিতে দ্বিতীয় ভাব কিন্তু রেকটিফাইয়ের প্রচন্ড প্রয়োজন, না হলে কারণ এতটা বছর আপনি পেরিয়ে এসেছেন, আপনি নিজেই বুঝতে পারছেন আর্থিক উন্নতি যদি হয়ে যাওয়া থাকতো, ভালো সময় যদি আসার থাকতো, তাহলে এত কত বছরে চলে আসতো, ঠিক আছে? অবশ্যই কিন্তু রেকটিফাই করুন। বর্ধমান থেকে যিনি ফোন করলেন, আপনার কিন্তু সেভিংস জায়গা অর্থের জায়গাটা খুব খারাপ, একটু রেকটিফিকেশন একটু কারেকশন দরকার, তা নাহলে তো এখন 45 দেখবেন 60 বছরে গিয়েও আপনার আক্ষেপ থেকে যাবে। আপনি ইমিডিয়েট একটু যোগাযোগ করুন ম্যাডাম অলিভিয়ার সঙ্গে পার্সোনাল নাম্বারে, আপনার ছোট্ট একটু কারেকশন রেকটিফিকেশন করলে আপনার কিন্তু এবছর থেকেই আপনি অর্থের জায়গাটা ভালো দেখতে পাবেন। এটা নেগলেক্ট করবেন না, এই বয়সে অর্থটা সত্যি খুব প্রায়োরিটি, মিড 40s এ আপনি চলে এসেছেন, সব বয়সে অর্থের দরকার, রাইট? ক্যারিয়ারের পর থেকেই হ্যাঁ সবকিছুর ক্ষেত্রে অর্থ কিন্তু একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, চাকরি করুন বা ব্যবসা করুন অর্থের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি যোগাযোগ করবেন পার্সোনাল নাম্বারে, ম্যাডাম অলিভিয়ার নাম্বারটা লিখে রাখুন 7980141105 এ, অনুষ্ঠানের পর যোগাযোগ করে নিন। অনলাইনে দূরের বন্ধুরা প্রেডিকশন পাচ্ছেন, কনসালটেন্সি পাচ্ছেন, ফোনে চেম্বারে যারা আসছেন খুব ভালো, আজকে অনুষ্ঠানে পাচ্ছেন খুব ভালো, যারা পশ্চিমবাংলার মধ্যেই আছেন তারা বা পশ্চিমবাংলার বাইরে যারা থাকেন প্রত্যেকের জন্য আমি একটাই কথা বলছি, অনুষ্ঠানে যে নাম্বারটা দেখাচ্ছে আমার নামের নিচে সেই ফোন নাম্বারটা লিখে রাখুন এবং সেখানে কিন্তু যোগাযোগ করবেন। কিভাবে আপনারা যোগাযোগ করবেন, কিভাবে চেম্বারে আসবেন বা কিভাবে অনলাইন বুকিং করবেন বা ফোনে স্লট বুকিং করবেন, পুরো ডিটেইলস কিন্তু আপনারা ওই নাম্বারে পেয়ে যাবেন, ঠিক আছে? আপনারা প্লিজ ফোন নাম্বারটা লিখে রাখুন, কথা বলবেন অনুষ্ঠানের পর। গড়িয়াহাট, কসবা, কলকাতার মধ্যে বালিগঞ্জ, রাসবিহারী, বাঘাযতীন, গল্ফ গ্রিনের চেম্বার, অনলাইন কনসালটেন্সি চার্জেবল পেয়েবল সেটা আছে আপনাদের জন্য সুবিধা, আপনারা ফোন করুন, আর যে কোনো প্রবলেম নিয়ে আপনারা কথা বলবেন, ডিসকাস করবেন এবং অবশ্যই উপকৃত হচ্ছেন হবেন। কে আছেন এবার বলুন, হ্যালো। তো আমার ডেট অফ বার্থ হচ্ছে 14/12/1992। 14/12/1992, হ্যাঁ, 9:45 সকালবেলা। সকাল 9:45, কোথা থেকে বলছেন? চান্স আছে কিনা, তাই তো? 92 মানে এখন তো 30 years নিয়ারলি। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন, আপনি শুনুন ফোন রেখে টিভিতে, হ্যাঁ বলে দিচ্ছেন গণনা বিচার করে ম্যাডাম অলিভিয়া সবাইকে যেন সুন্দরভাবে বলে দেন, আপনাকেও বলবেন সঙ্গে থাকুন। হ্যাঁ আচ্ছা দেখুন, আপনি প্রশ্ন করেছেন আপনার সরকারি চাকরির যোগ আছে কিনা, মানে আপনি পাবেন কিনা, আপনার যেহেতু ডাইরেক্ট শনি কানেক্ট করছে তার জন্য কিন্তু, এবং বুধও আপনার কানেক্ট করছে জোরালোভাবে, আপনার চার্টের ওভারঅল, আপনার চার্টের ওভারঅল যা পজিশন সব প্ল্যানেটগুলো তাতে সরকারি চাকরি ক্ষেত্রে আপনি পাবেন, কিন্তু এই বছর কিন্তু তার সম্ভাবনা কোনোভাবেই নেই সরকারি চাকরি পাওয়ার, কারণ আপনার কিন্তু 2020 একটা স্ট্রং কানেকশন ছিল সরকারি চাকরি পাওয়ার। এবার আমি জানি না সেটা আপনি কিভাবে মিস করে গেছেন, কারণ সেই সময় শনির দশা আপনার ছিল, 2020 9 August থেকে আপনার স্টার্ট হয়েছিল, খুব ভালো একটা যোগ।
2020 9 আগস্ট থেকে আপনার সরকারি চাকরি খুব ভালো একটা যোগ তৈরি হয়েছিল, কিন্তু সেটা মিস করে ফেলাতে এই বছর অর্থাৎ 2022 এবং 2023 দুটো বছরেই কিন্তু সরকারি চাকরির কিন্তু কোনো যোগ আপনার কিন্তু তৈরি হচ্ছে না। এবার আপনার যেটা খুব স্ট্রং আমি যোগ দেখতে পাচ্ছি সেটা কিন্তু 2026 2026 এ আপনার কিন্তু এজ কোনোভাবে কিন্তু সরকারি চাকরি পাওয়ার কিন্তু আমার মনে হয় না সম্ভাবনা তৈরি করতে পারে। চাকরি যদি আপনি করতে চান একান্ত, মানে বিজনেসে যদি আপনি না যেতে চান, তাহলে আমি আপনাকে একটাই অ্যাডভাইস করব, সেটা হলো আপনি কিন্তু প্রাইভেট সেক্টরের দিকে কিন্তু অলরেডি এগোতে শুরু করে দিন। কারণ গভর্নমেন্ট জব কিন্তু এই বছর পরের বছর কিন্তু অর্থাৎ 2026 এর আগে কিন্তু কোনোভাবে কিন্তু সম্ভাবনা নেই, ঠিক আছে? 2020 তে ছিল, সেটা তো আপনি পেরিয়ে চলে এসেছেন। আচ্ছা, এবার কে আছেন ফোনে? হ্যালো, রাশি লগ্নটা জানতে চাইছি। 13/22 দশটা সকাল, 13/22 তো সকাল দশটা কলকাতা, আচ্ছা আপনি নোট করুন টিভিতে দেখে আর টিভিতে শুনতে থাকুন। আপনি এবার ফোন রেখে শুনে নিন, একদম লিখে রাখুন রাশি লগ্ন বলে দিচ্ছেন ম্যাডাম অলিভিয়া। আচ্ছা, রবিবার দিন জন্ম, বৃষ লগ্ন, মিথুন রাশি। সঙ্গে থাকুন ফোনে, সঙ্গে থাকুন ফোনে, অধৈর্য হবেন না, একে একে আমরা কথা বলবো, সঙ্গে থাকুন। আচ্ছা, লাস্ট যিনি ছিলেন আপনার মেয়ের রবিবার দিন জন্ম, বৃষ লগ্ন, মিথুন রাশি, পুনর্বস নক্ষত্র, তিথি ছিল শুক্লপক্ষের দশমী, এবং বর্ণ শূদ্র, এবং গণ কিন্তু দেবগণ, ঠিক আছে? আশা করি শুনে নিয়েছেন। ছোট্ট মেয়ে আপনার 5-6 মাস বয়স, একটু সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, একে একে নেব। ঠিক আছে, ঠিক আছে। এত কাশছেন আপনি, কে আছেন? হ্যালো, কোথা থেকে বলছেন? বলুন, ছেলের ডেট অফ বার্থ। আমার ছেলের হলো 21/10/2012। 21/10/2012 সময়? 21/10/2012 সময় সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা, কলকাতায় জন্ম তো? হ্যাঁ, ওই জোকা ইয়ে পাই। কি প্রশ্ন ছেলের ব্যাপারে? আপনার ছেলেরও তো 10 বছর মাত্র। আচ্ছা, সন্দেহ আছে, তার মানে মায়েরই বলছে হবে, জিজ্ঞেস করছেন, ঠিক আছে, শুনুন, শুনতে থাকুক নাকি টিভিতে, টিভিতে শুনুন, পরপর এত ফোন আসছে তো আমরা হোল্ডে রাখতে পারছি না সবাইকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মাই সন্দেহ প্রকাশ করছে ছেলে পড়াশোনা হবে কিনা। তো আপনার ছেলে ফোর্থ হাউসে বসে আছে শুক্র সিংহ রাশির ঘরে, এবং ফোর্থের লর্ড কিন্তু রাহু, ফোর্থের লর্ড রাহু, এবং জন্ম কুষ্টিতে রাহু বসে আছে আপনার ছেলের কিন্তু মঙ্গলের সাথে বৃশ্চিক রাশিতে। হ্যালো, আচ্ছা যিনি ফোনে আছেন ওনাকে টিভির ভলিউমটা একটু আস্তে দিতে পারেন? হ্যালো, হ্যাঁ, একটু টিভির কাছ থেকে দূরে চলে যান বা টিভির ভলিউমটা কমিয়ে নিন, আগের জনকে বলা শেষ হলে তারপর আপনার সাথে কথা বলবো। সব বুঝেছি, সব বুঝেছি, লাখ লাখ মানুষ সেটাই করছে, টিভিতে লাইভ দেখে তারা ফোন করছে, কিন্তু আপনি এবার ফোনে পেয়ে গেছেন, আপনি টিভির ভলিউম কমিয়ে রাখুন, তা নাহলে ফোন কেটে যাবে, ডিসকানেক্টেড হয়ে যাবে, আগের জনকে বলা শেষ হবে তারপর আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? আপনি সঙ্গে থাকুন, সাইলেন্স মেনটেন করে, একটু একদম সাইলেন্টলি চুপ করে শুনুন। হ্যাঁ, যিনি ফোনে ছিলেন আপনার ছেলের মঙ্গলের সাথে কিন্তু রাহু বসে আছে বৃশ্চিকে, মানে আপনার ছেলের চার্ট দেখে আমি বুঝতে পারছি কেন আপনি সন্দেহ প্রকাশ করে প্রশ্নটা করেছেন যে পড়াশোনা হবে কিনা। ছেলের কিন্তু পড়াশোনাতে, মানে বেসিক পড়াশোনাতে অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত যাওয়াতেই কিন্তু প্রচন্ড বাধা হবে, পড়াশোনা নয় ছেড়ে দেওয়া, না হলে ইয়ার বারবার গ্যাপ হওয়াতে পড়াশোনা থেকে ডিস্ট্রাক্ট হয়ে যাওয়া, আর এমনি তো পড়াশোনার ক্ষেত্রে প্রচন্ড চঞ্চল আর অস্থির, পড়াশোনাতে খুব একটা ওর একেবারেই মন নেই, পড়তে বসলেও কিন্তু
সবসময় খুব চঞ্চল মানসিকতা নিয়ে বসে থাকে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে মানে এটা কিন্তু নেগলেক্ট করা ঠিক না, আপনি নিজেই এখন ফেস করছেন, মানে আপনি জানতে চাইছেন, আমি আমরা রীতিমত হাসলাম আপনি প্রশ্নটা করেছেন বলে যে পড়াশোনা হবে কিনা, কিন্তু ওর চার্ট আমি যেটা দেখছি যে প্রশ্নটা খুবই স্বাভাবিক রয়েছে, ইন্ডিকেশন রয়েছে, আপনার প্রশ্নটা খুবই স্বাভাবিক, ইমিডিয়েট যোগাযোগ করবেন পার্সোনাল নম্বরে, ইমিডিয়েট ওর পড়াশোনার জায়গা কিন্তু রেকটিফাই করুন, না হলে মাধ্যমিক পর্যন্ত এগোনো কিন্তু কোনোভাবে সম্ভব হবে না। যিনি ব্রেসবিস থেকে মা ফোন করলেন, 10 বছর হবে আপনার ছেলের, পড়াশোনা একদম ঠিক নেই, ছকেও সেটা বলছে, আপনি মা হয়ে বুঝতে পারছেন, ম্যাডাম অলিভিয়ার পার্সোনাল নম্বরে যোগাযোগ করুন, আপনি কলকাতার মধ্যেই থাকেন, কোনো অসুবিধা নেই, গড়িয়াহাট, কসবা, বালিগঞ্জ, রাসবিহারী, বাঘাযতীন, গলফ গ্রিন, যেটা সুবিধা হবে, আমার মনে হয় রাসবিহারী একদম কাছে হবে ব্রেসবিস থেকে, আপনি রাসবিহারীতে গড়িয়াহাটে যেখানে হোক চলে আসুন, দেরি করবেন না, ছেলের 10 বছর, ওর পড়াশোনা কিন্তু ভীষণ হ্যাম্পার্ড হবে মাধ্যমিক অবধি, এই জায়গাটা ঠিক করে নিন। আচ্ছা এবার বলুন কে আছেন, হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? আমি বলুন জন্ম তারিখ মেয়ের, বুঝতে পারছি না তো আমরা কথা, 13ই নভেম্বর 2022 তো এখনো আসেনি। হ্যালো, হ্যাঁ বলুন, ঠিক করে বলুন, টাইম নষ্ট হচ্ছে এইভাবে না, সরি, আপনি ডেটটা ঠিক না বললে কি করে হবে বলুন তো, কে আছেন এবার, হ্যালো, হাজার হাজার মানুষ ট্রাই করছেন, বলুন নৈহাটি থেকে ডেট অফ বার্থ বলুন, 11/10/92, সময়টা বলবেন, 5:40 বিকেল, নৈহাটিতেই জন্ম, কল্যাণী, আচ্ছা কি প্রশ্ন, প্রশ্ন কি না, কেরিয়ার কোনো কাজ টাজ করছেন এখন নাকি না চেষ্টা করছেন? আমি একটা কাজ করছি প্রাইভেটে, হ্যাঁ প্রাইভেটে, বেটার অপরচুনিটি আছে কিনা সেটা জানবেন তাই তো? আচ্ছা শুনতে থাকো, হ্যাঁ আমি শুনুন টিভিতে, আচ্ছা দেখুন আপনার দশমের সাথে শুক্র কিন্তু খুব জোরালো ভাবে কানেক্ট করে আছে, এবং শুধু শনি আর শুক্র নয় বুধও কিন্তু জোরালো ভাবে কানেক্ট করে আছে, আপনার চার্ট যেটা বলছে আপনি কিন্তু অনেক যোগ্যতাপূর্ণ, কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনি কাজ এখনো পর্যন্ত পাননি, অর্থাৎ আপনি যে কাজটা ডিজার্ভ করেন সেটা কিন্তু এখনো আপনি পেয়ে ওঠেননি, কিন্তু আপনার চার্ট বলছে আপনার ইন ফিউচার কিন্তু আপনি যোগ্যতা অনুযায়ী কিন্তু কাজ করবেন, কিন্তু তার জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ এখনো আপনার সেই স্প্যান আসেনি, আর আপনি যেটা বললেন যে আপনি ভালো কাজের সুযোগ পাবেন কিনা, আপনি কিন্তু নেক্সট ইয়ারের প্রথম দিকে কিন্তু ভালো কাজের, খুব ভালো কাজের কিন্তু সুযোগ পেতে চলেছেন, ঠিক আছে? সবাই যোগাযোগ করবেন নামের নিচে দেওয়া ফোন নাম্বার, এরপরে আমরা আর ফোন নিতে পারবো না লাইভে, কিন্তু ম্যাডাম অলিভিয়ার পার্সোনাল নাম্বারে সবাই যোগাযোগ করবেন, 7980141105 এ। কে আছেন বলুন, এটাই লাস্ট কল, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, বলুন নিজের জন্য তো, আপনার নিজের তো এটা, তাহলে ডেট অফ বার্থ বলুন, আগে ডেট অফ বার্থ বলতে হবে তো, ডেট অফ বার্থ হচ্ছে 1996, উফ বাবা তারিখ টারিখ গুলো আগে বলতে হয় না, এত সময় দেওয়া যাবে না, আমরা পরের জনকে নিয়ে নিই, ঠিক মতো শুধু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলবেন। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন, হ্যালো, দেখেনি এত ফোন, এত ফোন, চটপট ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলবেন, কে আছেন, হ্যালো, হ্যালো,
না সরি, আর আমরা ফোন নিতেও পারবো না। দেখুন আপনারা চটপট না বললে তো অসুবিধা হয় না, অনেককে আমরা সুযোগ দিতে পারি না। আর যারা যারা আজকে অনুষ্ঠানে কথা বলতে পারলেন না বা ফোন করেও ডিসকানেক্টেড হয়ে যেতে হলো, তারা প্রত্যেককে নাম্বারটা লিখে রাখুন যেটা স্ক্রিনে দেখাচ্ছে এই মুহূর্তে, এবং অবশ্যই পার্সোনালি যোগাযোগ করে নেবেন। 25 মিনিটে হাজার হাজার ফোন আমরা নিতে পারি না, মানে আমি নিজেই কোনো ডিসকাস করতে পারি না, কোনো আলোচনাই আমরা করতে পারি না, এত ফোন আমরা নিই। আপনারা প্লিজ এবার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন, আর যারা আসবেন একটু তাড়াতাড়ি ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ বলবেন, তাহলে অন্যদের আমরা তাড়াতাড়ি সুযোগ দিতে পারি। পার্সোনাল নাম্বারটা লিখেছেন ম্যাডাম অলিভিয়ার, 7980141105। এবার সবাই পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন, আর অবশ্যই রোববার সন্ধ্যে 6টায় অনুষ্ঠান থাকছে, লাইভ অনুষ্ঠান দেখতে ভুলবেন না। আবার পরের প্রোগ্রামে দেখা হবে, ইন বিটুইন আপনারা সমস্যাগুলো নিয়ে আলোচনা করবেন, অনলাইনে বা চেম্বারে আসবেন, সবটাই আপনারা কথা বলুন, তার পার্সোনাল নাম্বার 7980141105। ধন্যবাদ, শেষ করলাম, ভালো থাকুন সবাই।